নমস্কার। যে যেখানে আছেন ভালো আছেন শুধু নয়, ভালো থাকতে হবে আমাদের জীবনে। কারণ হচ্ছে প্লাস মাইনাস নেই কিন্তু জীবন, পজিটিভ নেগেটিভ নিয়ে জীবন। কিন্তু কিছু ক্ষেত্রে হয়, কিছু মানুষের ক্ষেত্রে খারাপটা বেশি ভালোটা কম, কিছু মানুষের ক্ষেত্রে ভালোটা বেশি খারাপটা কম। কিন্তু খারাপের পরিমাণ বেশি এই ধরনের মানুষেরই কিন্তু হতাশা আসে জীবনে, জীবনে আসে অশান্তি। কিছুটা না আমাদের ওপরও ডিপেন্ড করে। কী ডিপেন্ড করে? অনেক ক্ষেত্রে আমরা যখন সমস্যার মধ্যে দিয়ে চলি তখন আমরা নিজেরাই ডিসাইড করে ফেলি বা মাইন্ডসেট করে ফেলি যে এই প্রবলেম আমার জীবনে আছে, থাকবে, কারণ আমার ভাগ্যে এটি লেখা আছে। আচ্ছা, ভাগ্যে কী লেখা আছে সেটা তো আপনারা বা আমরা সাধারণ মানুষ পড়তে পারবো না। কে পড়তে পারবে? সঠিক অ্যাস্ট্রোলজার। সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে গেলে তিনি তো ভাগ্যটা পড়ে শুনিয়ে দিতে পারবেন যে কী রয়েছে। তাহলে এক্স্যাক্টলি তার কাজটা কী হবে? সে কি শুধু শুনিয়ে দেবে ভাগ্যটা পড়ে? না, যদি সেই সঠিক মানুষের কাছে, সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছে যাওয়া যায়, সে আপনার বিচারটা করে দেবে যে কোনটা আপনার জন্য শুভ, কোনটা আপনার জন্য অশুভ, কোনটা আপনি ভুল করে ফেলেছেন সেটি শুধরে নিতে হবে, কোনটি অ্যাস্ট্রোলজি দিয়ে ঠিক করা যায়, সেই সব কিছু হিসাব কিতাব কিন্তু আমরা তার কাছে গেলেই পাবো, যিনি অ্যাস্ট্রোলজিটি বোঝে, যিনি চর্চাটি করছে। আর তেমন একজন মানুষকে তো দীর্ঘদিন ধরে আপনারা দেখতে পারছেন আমাদের টিভির পর্দায়। আর শুধু তাই নয়, একটা কথা তার বিষয়ে না বললেই নয়, বা বহু বন্ধুরাও প্রশ্ন করেছে যে তিনি কি সুন্দর ল্যাপটপের দিকে তাকিয়ে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলে, মনে হচ্ছে যে ল্যাপটপের ওখানেই সেটি লেখা রয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু লেখা রয়েছে আপনার ছকে, সেটি তিনি পড়ে দিতে পারেন, কারণ তিনি অ্যাস্ট্রোলজিটা জানেন, কারণ তিনি কেপি অ্যাস্ট্রোলজার, কারণ তিনি বাস্তবিক, তিনি সংখ্যাতত্ত্ববিদ, তিনি এটি নিয়ে রীতিমতো চর্চা করছে, আরও সহজভাবে যদি বলি পড়াশুনো করছে। তো সেই জায়গাটা আমরা সকলেই জানি যে যে বিষয়ে আমরা পড়ি না কেন তার অভিজ্ঞতা আমার হবে, অ্যাস্ট্রোলজিও কিন্তু সে তার মধ্যেই পড়ে। আর যারা অপেক্ষা করে আছেন যে না শনি নিয়ে ভীষণ ভয়, মানে শনি শব্দটা শুনলেই আমরা চিরাচরিত কথাতেও কিন্তু বলি যে আমার শনির দশা চলছে, যদি কখনো কিছু আমার জন্য খারাপ হয়। সত্যি কি শনি খারাপ? তার কিন্তু অনেকটা উত্তর আমরা রাশি ধরে ধরে পেয়ে গেছি, তিনি বলে দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে আমার বন্ধুরা ভাবছেন আমার রাশি নিয়ে কথা বলা হয়নি, কারণ এই রাশি নিয়ে কথা হয়নি। আজকে যে বাকি থাকা রাশিগুলো শনির গোচর নিয়ে সেই কথাও হবে, সাথে সাথে আপনাদের ফোন নেওয়া হবে, আর ফোনের মাধ্যমে একই রকমভাবে পড়ে গড়গড় করে বলে দেওয়া হবে তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার সমস্যাটা কোথায়। কিন্তু তার আগে কী করতে হবে? তাকে তো ফোনের লাইভ অনুষ্ঠানে পেয়ে গেছি, যখন স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করতে হবে। গোল্ড মেডেলিস্ট পিএইচডি ডক্টর তীর্থব্রত আচার্য, জানাবো অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার সৃষ্টি সকল দর্শক বন্ধুকে আমার ঐকান্তিক শুভেচ্ছা, এবং বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম গ্রহণ করবেন। আমাদের গত আলোচনায় আমরা শনির গোচর নিয়ে, 24 জানুয়ারি শনি মকরে প্রবেশ করেছে, তারপর থেকেই আমরা শনির আড়াই বছরের যে গোচর সেটা কীরকমভাবে প্রত্যেকটা রাশির উপর প্রভাব পড়তে চলেছে সে নিয়ে কিন্তু আমরা আলোচনা করে চলেছি। আমরা মেষ রাশি, বৃষ রাশি এবং মিথুন রাশি নিয়ে আলোচনা শেষ করে ফেলেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু দাঁড়াচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি হয়ে গেছে আগের সপ্তাহে, তো আমরা আজকে আলোচনা করব কর্কট। এই কর্কট রাশি, যে আমার যে সমস্ত জাতক জাতিকারা বন্ধুরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা খুব একটা খুব ভালো ফলপ্রসূ নয়। কর্কট রাশি সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় যে কর্কট রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের মধ্যে একটা সবসময় তারা খুব ইমোশনাল, তারা যে কোনো কাজে খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে চেষ্টা করেন, এবং তাদের জীবনের মধ্যে অনেক ওঠা পড়া রয়েছে, এবং সেই অনেক ভালো কাজ করেও কিন্তু সেই পরিমাণে সুনাম কিন্তু তারা পায় না, এবং এরা খুব ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খুব দ্রুততা নিয়ে যায়, খুব ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নেয়, যার ফলস্বরূপ তারা অনেক সময় সমস্যার সম্মুখীন হয়। তো এই কারণেই তারা যে এই সমস্ত বিভিন্ন সমস্যাগুলো যাতে তারা পরবর্তী সময় না সম্মুখীন হয়, এবং সেই কারণের জন্য তাদের এই শনির গোচরে কী ধরনের প্রভাব পড়তে চলেছে সেই প্রভাব নিয়ে আলোচনা করব আজ। যারা এই শনির গোচরে আসার ফলে যারা শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আগামী কয়েকটা এই বছর এবং আগামী কয়েক বছর দিয়ে কিন্তু খুব একটু সচেতন হলেই ভালো হয়, কারণ শনির গোচরে তাদের শরীরের ওপর কিন্তু প্রভাব পড়তে চলেছে। এছাড়া মেন্টাল ডিপ্রেশন এই বিষয়টার দিকেও একটু সম্ভাবনা কিন্তু জেগে উঠেছে। যদিও কর্কট রাশি যে সমস্ত জাতকের তারা এতটাই ইমোশনাল হয় যে মাঝে মধ্যে একটু কাজের মধ্যে কোনো কিছু সাকসেসফুল না হলে বা কোনো কিছু একটু আঘাত পেলে তারা কিন্তু বিশেষ ইমোশনাল হয়ে পড়ে, ভেঙে পড়ে। তো সেই কারণে যেন সেই ইমোশনাল জায়গাটা যাতে একটুখানি ধরে রাখতে পারা যায়, যে ভবিষ্যতে আর একটু ভালোভাবে জীবনে এগিয়ে যাওয়া যায়, সেই কারণের জন্য আগে থেকে একটু সচেতনতা অবলম্বন করা দরকার। সেই সচেতনতার জন্যই আপনাদেরকে জানানো যে আগামী এই যে শনি ট্রানজিট, এটার ক্ষেত্রে কিন্তু আপনার একটু মেন্টাল ডিপ্রেশন হতে পারে, কিন্তু সেই মেন্টাল ডিপ্রেশন থেকে বেরিয়ে আসারও নানা রকম পথ অবলম্বন রয়েছে, সেগুলো আমি আস্তে আস্তে করে আপনাদেরকে বলেছি যে শনির
গোচরের পরিবর্তনে কি কি পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারে, সাড়ে সাতির জন্য কি পদ্ধতি অবলম্বন করতে পারেন, সেটা কিন্তু লক্ষণীয়। যারা কর্কট রাশি জাতক জাতিকায় রয়েছেন তাদের ক্ষেত্রে 2, 7 এবং 9 এই সংখ্যাটি কিন্তু ভালো, এবং তারা যে কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় বা যে কোনো কোনো কিছু যেদিনই কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন তাদের ক্ষেত্রে বুধবার, সোমবার, শুক্রবার এই দিনগুলো কিন্তু বেশ ফলপ্রসূ হয়ে উঠতে পারে, এবং সেই মতো খেয়াল রেখে এবং আপনাদের টোটাল যে কোনো ধরনের জিনিস, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার এগুলোর ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন 2, 7, 9 এই সংখ্যাগুলোর মাধ্যমে যাওয়ার, এবং 5। একদম সঙ্গে আমার এক বন্ধু অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে। হ্যালো নমস্কার। হ্যাঁ হ্যালো, নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার আপনাকে। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে ফোন করছেন? আর দুর্গাপুর থেকে বলছি। আমি একটু আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ভাইয়ের ডেট অফ বার্থ বলুন। 25/11/2001 ভোর 5:45 AM। 25/11/2000 25/11/2001 2001 সময় 5:45 AM 5:45 PM মানে সন্ধ্যাবেলা তো? ভাই কি খুব ডিপ্রেশনের মধ্যে থাকে সবসময়? হ্যাঁ বলুন। ভাই কি সবসময় যেকোনো কাজের ক্ষেত্রে কি সবসময় ডিপ্রেশনের মধ্যে থাকে? যেকোনো কাজ করতে গেলে সেটা সবসময় ঠিক মতো হয় না, আটকে যায়? আচ্ছা, আপনার ভাইয়ের লগ্ন, লগ্নে রবি ও বুধ বসে রয়েছে, তা আপনার ভাইয়ের পড়াশোনা ক্ষেত্রে মোটামুটি ভালো দেখা যাচ্ছে। পড়াশোনা কিরাম হয়েছে? ভালো তো? হ্যাঁ পড়াশোনা ক্ষেত্রে বেশ ভালো। সায়েন্স নিয়ে পড়েছে? হ্যালো হ্যালো, সায়েন্স নিয়ে পড়েছে? শোনা যাচ্ছে না আপনার নেটওয়ার্কের, একটু রেসপন্স করবেন, একটু রেসপন্স করুন। কি সাবজেক্ট, কি ওর কি ছিল, সায়েন্স নাকি কোন লাইনে ছিল? আর্টস নিয়ে পড়ছে। এখানে একটা সিদ্ধান্ত কিন্তু ভুল হয়েছে, সায়েন্স নিয়ে পড়াশোনা করলে কিন্তু একটু ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু ছিল। আচ্ছা, লগ্ন হচ্ছে বৃশ্চিক এবং রাশি হচ্ছে মীন। আমি আমার অনুষ্ঠানে আগে কয়েকটি এপিসোড আগে থেকে আমি কিন্তু বলতে আরম্ভ করেছি যে মীন রাশি এবং বৃশ্চিক রাশি, এদের ক্ষেত্রে বৃশ্চিক লগ্ন বা রাশি তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বেশ ভালো হয়ে উঠছে, বেশ ভালো সময়। বয়স তো খুব একটা বেশি নয়। প্রশ্ন কি ক্যারিয়ার নিয়ে? হ্যাঁ হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। কোন দিকে যাবে? আচ্ছা, যে একটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে গুরুচণ্ডাল বৃহস্পতি রাহু সপ্তমে বসে রয়েছে এবং সেখানে অষ্টমে বসে রয়েছে, সেখানে গুরুচণ্ডাল দোষ তৈরি করেছে, সেই জন্য যে কোনো কাজ যে কোনো করতে যায় সেই জায়গাটা ঠিক মতো ডিসিশন ঠিক মতো নিতে পারে না, বা যে কাজই করে সেটাতে আটকে আটকে যায়, এবং ওর কাজের ক্ষেত্রে একটা যে কোনো ক্রিয়েটিভ ধরনের কাজের ক্ষেত্রে যুক্ত হলে বেশ ভালো হবে। যে কোনো শৌখিনজনক জিনিস বা চাকরির ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হলো, গভর্নমেন্ট সেক্টর চাকরি কিন্তু সম্ভাবনা রয়েছে, একটু চেষ্টা। কোনো পরীক্ষার জন্য অ্যাপিয়ার হচ্ছে? হ্যাঁ, সরকারি চাকরির সম্ভাবনা রয়েছে, কিন্তু এই যে গুরুচণ্ডাল দোষ, এই গুরুচণ্ডাল দোষ এবং গ্রহণ দোষের চার্টের মধ্যে হয়ে রয়েছে, এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে দেবে না এবং সঠিকভাবে ফলো রেজাল্ট আসতে দেবে না। ও যখনই কোনো রেজাল্ট বার আসে, যেরকম ধরনের রেজাল্ট পায় চাই, সেরকম ধরনের কি পায়? না 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 স্যার, আসে না সেরকম ধরনের। এই জানে একটু একটু আগে থেকে প্রতিকার করে নিলে কিন্তু এই আজকে এই সমস্যার সম্মুখীন হতো না, এই চাকরির ক্ষেত্রে অনেক আগে কিন্তু হয়ে যাওয়ার কথা। কোনো পরীক্ষা কি দিয়েছে এর মধ্যে? হ্যাঁ, সরকারি চাকরি যোগ আছে বলেই তো বললাম যে সরকারি চাকরি পরীক্ষার জন্য অ্যাপিয়ার হচ্ছে। হ্যাঁ সেই আর যোগ আছে বলেই তো জিজ্ঞাসা করলাম। আর যে প্রবলেমও আছে সাথে তারও কিন্তু সলিউশন করতে হবে, শুধু যোগ সমস্যা না, ডিপ্রেশনের মধ্যে থাকে সেটাও বললাম। একদম ডেফিনেটলি, এই যে এইভাবে যে বলে দেওয়া হলো সেটাকে কাজে লাগাতে হবে, কারণ এখনো বলছে যোগ আছে কিনা, এই যোগটি হয়তো আছে। আগামী সেপ্টেম্বরের পর, এই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু যোগ কিন্তু আরো ভালো মতো হতে চলেছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনাকে একটুখানি প্রতিকার কারোর সঙ্গে যোগাযোগ করে নিয়ে নিলে ভালো হয়, বা হেল্পলাইনে যোগাযোগ করে একটু কথা বলে নিতে পারেন। আপনি একটুখানি করুন, আপনার যে দুটি নাম্বার যাচ্ছে দেখুন টিভি স্ক্রিনে আমাদের, একটু আপনি ফোন করে নিন, ফোন করলে আপনি আপনাকে হেল্প করে দেওয়া হবে কিভাবে আপনি পেয়ে যাবেন তীর্থপ্রদতাকে। কিন্তু সব থেকে একটা বড় কথা আমি আমার সকল দর্শকের উদ্দেশ্যে বলতে চাই,
জেনে তো আমরা গেলাম, কিন্তু যদি তার প্রতিকার না করা হয় বারবার জানাটাই হবে আলটিমেট। বা কিছু কিছু ভালো চন্ডাল থাকে, আমার যে বন্ধু ফোন করেছেন তার যে গুরু চন্ডাল দোষ, এই গুরু চন্ডাল দোষ বা গ্রহণ দোষ, এদের ক্ষেত্রে আমরা যদি সঠিক প্রতিকার না নিই, চার্ট খুব ভালো হওয়া সত্ত্বেও আমরা কি সাকসেস পাবো না, কিন্তু রেজাল্ট কিন্তু আমরা রিচ করতে পারবো না। কিন্তু আমাদের মাঝে মাঝে মনে হবে না, আমাকে তো বলা হয়েছিল সরকারি চাকরি আছে বা আমার সাফল্য আছে, কেন পাচ্ছি না? সেই জায়গাটাই কিন্তু বুঝতে হবে যে প্রতিকারের প্রয়োজন রয়েছে। একজন অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ বন্ধু তারা কিন্তু সেই কাজটাই করে থাকেন, যে আপনার যে জায়গাতে কোনো সমস্যা রয়েছে সেই সমস্যাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। সেটা কিন্তু আপনার কোনো নতুন করে কিছু পাইয়ে দেবে এরকম কিন্তু না, আপনি চার্টে রয়েছে এটা আটকে যাচ্ছে, সম্ভব রিচ করতে পারছেন না, সেটাকে গাইড করে তাকে ঠিকমতো কাউন্সেলিং করে তার জীবনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আমার মনে হয় খুব পরিষ্কার করে প্রশ্ন করে বোঝা, এর থেকে আর বোঝানো সম্ভব না। কারণ হচ্ছে আপনার জিনিসটি আপনার জন্যই রয়েছে, হরোস্কোপ বলছে, ছক বলছে, কিন্তু বেশ কিছু বাধা তার আগে রয়েছে, সেই বাধাটা কিন্তু সরিয়ে দিতে পারেন একজন সঠিক অ্যাস্ট্রোলজার। আর এখন আমাদের মধ্যে আরো একজন বন্ধু এসে উপস্থিত হয়েছে। হ্যালো নমস্কার, বলুন কে আছেন? নমস্কার, সুপ্রভাত। খুব এক্সাইটেড আপনি, মনে হচ্ছে অনেকদিন ধরে অনুষ্ঠান দেখছেন নাকি? হ্যাঁ, দেখা হয়। বলুন কোথা থেকে বলছেন? দুপুর 1:15। জন্মস্থান কোথায়? কাটোয়া। আপনার মেয়ের বিষয় জানবেন তো? এটা আপনার মেয়ের বিষয়? এটাই হ্যালো, আপনি কি আপনার মেয়ের বিষয় জানবেন? একটু রেসপন্স করবেন। হ্যাঁ, আপনি একটু রেসপন্স করুন, দাদা বলছে রাশি লগ্নটা শুনে নিন, জানা থাকলে মিলিয়ে নেবেন। মেয়ে কি একটু শর্ট টেম্পার্ড, একটু সবে দিকে কি রেগে যায় মেয়ে? আচ্ছা, মেয়ের রাশি হচ্ছে লগ্ন সিংহ লগ্ন। সিংহ লগ্নে কিন্তু সময় খুব ভালো হতে চলেছে, আমি আমার অনুষ্ঠানে আগেও বলেছি, মীন রাশি, সিংহ রাশি বা লগ্ন এবং বৃশ্চিক রাশি লগ্ন যাদের, তাদের কিন্তু সময় কিন্তু খুব ভালো হতে চলেছে। কারণ যারা ধাইয়া কিন্তু কেটে তা এবং বেশ ভালো সময়, যতদিন পর্যন্ত যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সেই সমস্যা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা এখানে প্রবল, এবং সেখান থেকে অনেক ভালো দিকে এগিয়ে যেতে হবে। এবং তুলা রাশি, কিন্তু এই যে তুলা রাশি, এই তুলা রাশির ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা রয়েছে, শনি তাদের চতুর্থে প্রবেশ করেছে এবং এখানে ধাইয়া আবার নতুন করে দেখা দিল। যদিও এখানে রাশি সাপেক্ষে লগ্ন সাপেক্ষে খুব ভালো সময়, কিন্তু রাশি সাপেক্ষে একটু সমস্যা দেখা দিয়েছে। মেয়ে কি খুব এখন কিছুদিন ধরে কি খুব ডিপ্রেসড আছে? লাস্ট নভেম্বর ডিসেম্বর মাস থেকে যে কোনো কিছু ক্ষেত্রে কি ডিপ্রেসড হয়ে যায়? এবং এখানে ওর সপ্তম পতি বৃহস্পতি সেখানে নবমে কি বুধের সঙ্গে যোগাযোগ তো যোগ সৃষ্টি করেছে, তো বিবাহে একটু সমস্যা রয়েছে। আপনাদের কি দেখাশোনা চলছে না চেষ্টা করছেন? হ্যাঁ, চেষ্টা করছেন, কিন্তু কোনো সেরকম ভাবে কি কোনো রেসপন্স আসছে না, বা যে আসছে সেটাকে ঠিক মতো কাজে লাগছে না? হওয়ার সম্ভাবনা একটু মোটামুটি অগাস্টের মাসের পর থেকে রয়েছে, কিন্তু তার জন্য একটু কারোর সঙ্গে যোগাযোগ করে নেওয়া আপনাদের দরকার। কারণ শুক্র মঙ্গল শনি রাহু এখানে একসঙ্গে বেশ একটা সমস্যা তৈরি করে রেখেছে। ক্যারিয়ারের ক্ষেত্রে তো খুব খারাপ নয়, কারণ এইচএস দিচ্ছে তো, এইচএস দিচ্ছে কি? হ্যাঁ, ও কি এইচএস দিচ্ছে এখন? কোন কি পড়ছে? একটা প্রশ্ন উনি করলেন যে মেয়ে ভয় পাচ্ছে, যদি এখন আমার বিয়ে হয়ে যায় তাহলে বিয়ের পর কি একটু সময় নিয়ে দিলে ভালো হয়, তার আগে কিছু যোগ কিছু জিনিস একটু প্রতিকার করে নেওয়া দরকার, তারপরে কিন্তু বিয়ের দিকে এগোন। হ্যাঁ, আপনি একটু সঙ্গে থাকুন এই জায়গাটায় না। আমার মনে হয় কি অ্যাস্ট্রোলজি ছাড়াও একটা ইন জেনারেল কথা বলা যেতেই পারে, যে এই জায়গাটায় মেয়েটি ভয় পাচ্ছে বিয়ে করতে, যদি আমরা পড়াটা আটকে যায় সেই জায়গাতে পড়াটা একটু চালিয়ে নিয়ে যাওয়া অবশ্যই ভালো। আমি বললাম যে এনার ক্ষেত্রে না চার্জ যেরকম তাতে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বেশ ভালো রেসপন্স পাবে। হ্যাঁ, কিন্তু ওই একটাই জায়গা যে যেহেতু এখানে একটু কিছু সমস্যা রয়েছে, তার জন্য উনি যেরকম ধরনের জিনিস চাইছেন সেই মতো পাবে না, মানে পাওয়ার সম্ভাবনা একদমই নাই।
আর বিয়ে সেই পরিমাণে যেরকম ভাবে চাইছে সেই ধরনের জায়গায় রিচ করা একটু সমস্যা হয়, তার জন্য কিছু মনের মতো হবে না, মনের মতো হয়ে উঠবে না, মনের মতো হবে না। কিন্তু একটা জায়গায় বলা, যে কোনো ক্ষেত্রেই বলছি, বিবাহিত জীবনের ক্ষেত্রে, যখন আমরা এর আগেও একটা বিবাহিত জীবনের এপিসোড করেছিলাম, আলোচনা করেছিলাম, যে বয়সে দেওয়া হোক না কেন, সেই সময় মানে একটু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাডভাইস নেওয়াটা প্রয়োজন রয়েছে, কারণ এটা একটা লং টাইমের বিষয়, এটা লং টাইমের বিষয়। এর সঙ্গে মাঙ্গলিক যোগের একটা সমস্যা থাকে, এই মাঙ্গলিক যোগের জন্য বিভিন্ন ক্ষেত্রে বৈবাহিক ক্ষেত্রে সমস্যা দেখা যায়, এবং তা দেখতে হয় আমাদের যে পলত্রকারক গ্রহ শুক্র, সেই শুক্রের পজিশন যদি খুব একটা ভালো না হয়, বিবাহ খুব দ্রুত হয়ে গেলেও সেক্ষেত্রে খুব একটা তাদের মধ্যে সম্পর্ক খুব একটা কিন্তু ভালো হয় না। সেই কারণের জন্য বিশেষভাবে একটুখানি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাডভাইস যদি নিয়ে নেওয়া যায় এবং সেই মতো করে নিয়ে যদি এগিয়ে যাওয়া যায়, তার কিন্তু ভবিষ্যতে বিবাহিত জীবন ভালো হতে পারে, একদম, এবং হবেই। কিন্তু অনেকে তো এই মুহূর্তে বলছে যে বাবা আমি এত চেষ্টা করে আমি লাইনটি পাই না, বা কেউ কেউ মনে করছে জীবনে বহু সমস্যা রয়েছে একটু সমাধান চাই, তাদের জন্য কিন্তু দুটি নাম্বার আমার টিভি স্ক্রিনে সিসিটিভি দেওয়াই আছে। আমি জানি আপনারা হয়তো নোট ডাউন করেছেন, বা কেউ হয়তো টিভি ঘোরাতে ঘোরাতে ইতিমধ্যে এসে পড়েছে, নোট ডাউন করা হয়নি, তাদের উদ্দেশ্যে বলবো নাম্বার দুটি আগে আপনারা নোট ডাউন করুন, 8420148365। আরও একটা নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, যারা কানেক্ট হতে চাইছেন হতে পারেন, 9874599 7388, এই নাম্বারে আপনারা ফোন করবেন। এই দুটি নাম্বারই আপনার জন্য দেওয়া রয়েছে, আপনারা চেম্বারের জন্য ফোন করতে পারেন। চেম্বার হচ্ছে শোভাবাজার, ব্যারাকপুর, শিয়ালদা, কালীঘাট, শেওড়াপল্লি, এই চেম্বারের মধ্যে আপনাদের নিয়ারেস্ট চেম্বারের জন্য যখনই আপনারা বুকিং করতে ফোন করবেন, তখনই আপনাকে ডেটটা বলে দেওয়া হবে যে কবে কোথায় তীর্থবোধকে পাওয়া যাচ্ছে। অনেক বিষয় জানার জন্য চেম্বারে যাওয়ার প্রয়োজন রয়েছে, কারণ সময় ভিত্তিক আলোচনা বা নিজের বিষয়ে জানতে গেলে আমরা যতই ফোনের লাইভ অনুষ্ঠানে ফোন করি, মনে হয় আরেকটু জানতে পারলে ভালো হতো, তার জন্যই কিন্তু চেম্বার। কিন্তু যিনি এসে উপস্থিত হয়েছে তাকে যেটুকু সম্ভব জানাতে তো হবেই। হ্যালো, নমস্কার। দিদির বিষয়ে জানবে, দিদির ডেট অফ বার্থ 26/6/1995, সময় বলুন, রাত দুটো পঁচিশ, জন্মস্থান কোথায়? দিদির বিষয়ে কিছু জানা রয়েছে, মানে দিদির রাশি, লগ্ন, কোনো কিছু কি জানা আছে? ঠিক আছে, আপনি রাশি লগ্নটা একটু মিলিয়ে নিন, শারীরিক সমস্যা চলছে দিদির, সেই বিষয়ে আপনাকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, আপনার দিদির লগ্ন বৃষ এবং রাশিও বৃষ, ঠিক বললাম তো? শারীরিক ক্ষেত্রে একটা সমস্যা সবসময় থেকে যাবে, এটা ছোটবেলা থেকেই ওনার একটা শারীরিক সমস্যা কিন্তু রয়েছে, একদম ছোটবেলা থেকেই রয়েছে। এবং ওনার ব্লাড রিলেটেড কোন সমস্যা কি রয়েছে? ঠান্ডা তো আছে, এর সঙ্গে ব্লাড রিলেটেড সমস্যাও কিন্তু বেশ ভাবে দেখা যাচ্ছে। ব্লাড রিলেটেড সমস্যা রয়েছে? মোটামুটি খানিকটা রকম, ঠিকঠাক ভাবে এখন তো ডাক্তারি করা যায়নি। এই শনির গোচরটা ওনার ক্ষেত্রে খুব একটা কিন্তু ফলপ্রসূ নয়, ওনার শরীরের ক্ষেত্রে কিন্তু বেশ একটু সমস্যা বহুলই হয়ে উঠবে, এবং ওনার বিশেষভাবে লিভার, প্যানক্রিজ এইরকম ধরনের কোনো সমস্যায় কি উনি ভুগছেন? ঠান্ডা লাগা, এই তিনটে বিষয়ের দিকে বিশেষভাবে লক্ষ্য দিন। আগামী জুন মাসের পর থেকে এই ঠান্ডা লাগা বিষয়টা একটু হ্রাস পেলেও প্যানক্রিয়াসের প্রবলেম এবং লিভারের প্রবলেম কিন্তু বিশেষভাবে ওনার ক্ষেত্রে দেখা যেতে সমস্যা দিতে পারে, এই বিষয়টাকে একটু লক্ষ্য রাখুন। আর উনি ম্যারেড তো? বিবাহিত তো, সেক্ষেত্রে একটু মনে হয় সমস্যা রয়েছে, একটু কারোর সাথে কনসাল্ট করে নেবেন, একটু সমস্যা বোধ হয় রয়েছে, ঠিক বলছি তো? শুধু শুনলে হবে? তাহলে তো সমস্যা সমস্যার জায়গাতেই থেকে যাবে, একটু যোগাযোগ করতে হবে তো। এইরকম সমস্যা পুষে রাখা মানে কিন্তু রোগের মতো, যেটি কিন্তু সুন্দরভাবে না বলে বেড়ে যায়, যে কোনো সমস্যা চির থেকে ফাটলের দিকে পৌঁছায়। কিন্তু আগে থেকে আমরা একটু সঠিকভাবে নির্ধারণ করে ফেলতে পারি, এবং সেই মতো যদি আমরা তার মেডিকেলি তাকে যদি ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কিন্তু অনেকটাভাবেই আমরা সুস্থ থাকতে পারি। এই জন্যই অ্যাস্ট্রোলজিক্যাল
যদি একটা গাইডেন্স নিয়ে আগে থেকে আমরা বুঝতে পারি যে আমার এরকম ধরনের সমস্যা হতে পারে, এই যে আমাদের আগে থেকে যে সমস্যাটা হতে পারে এটা জেনে নিয়ে আমরা যদি আগে থেকে প্রিকশন নিই সেক্ষেত্রে কিন্তু ভালো হতে পারে। আমি আমার ক্ষেত্রে চেম্বার প্র্যাকটিসের ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে দেখতে পাই যে প্রায় অনেক বিশেষ করে ক্যারিয়ারের ক্ষেত্রে আমি দেখি যে প্রায় 48-50 বছর পৌঁছে যাওয়ার পরে তারা এসে যোগাযোগ করছেন। তারা যদি একটু আগে থেকে প্রিকশন নিতেন তাদের কিন্তু হাতে অনেকটা সময় ছিল, কারণ 50-55 বছর বয়সে যখন এসেছেন তখন কিন্তু তার ক্যারিয়ারের প্রায় অন্তিম ভাগে এসে পৌঁছেছে। সেই জন্য আগে থেকে যদি একজন কেউ 30-35 বছর বয়সে ছেলে যদি এসে যোগাযোগ করে সে কিন্তু তার কাছে কিন্তু অনেকটা সময় থাকে, সে কিন্তু একটুখানি তাকে নিচে গুছিয়ে নিতে পারে। সেই জন্য আগে থেকে যদি একটু আমরা যদি কনসাল্ট করে নিতে পারি, নিয়ে যদি আমরা স্টেপ নিই তাহলে কিন্তু অনেকটা আমরা মসৃণভাবে যেতে পারবো। একদম, আমরা সকলেই জানি যে জীবনে আর যাই বারবার ফিরে আসুক না কেন, সময় ফিরে আসবে না। সেটি কিন্তু জীবনটা যেটুকু সময় নিয়ে আমরা পৃথিবীতে তার থেকে মাইনাস হয়ে গেল। তো সেই জায়গাতে অনেক ক্ষেত্রে মনে যে ক্যারিয়ারের কথাটা যখন উঠলেন, এক্ষেত্রে একটা কথা বলি, প্রথমে 30-32 আমাদের মনে হচ্ছে না কিন্তু আমরা লড়ে যাই, চেষ্টা করে যাই। শুধুমাত্র কিছু ক্ষেত্রে হয় অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি না, কিছু ক্ষেত্রে কেন হবে না, কিছু ক্ষেত্রে আমরা বসে যাই আমার ভাগ্যে নেই, কিন্তু সময়টা যখন চলে যায় একটা সময় মনে হয় যায় মানে কনসেপশনের জন্য আসতেই হয়, কিন্তু সেটা যদি আগে গ্রহণ করতাম। বিশেষ করে আমি দেখতে পাই আমার প্র্যাকটিসের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে এই গ্রহণ দোষ, মাঙ্গলিক দোষ এবং এই যে বিভিন্ন রকমের দোষগুলো দেখতে পাওয়া যায় চার্টের মধ্যে হয়ে থাকে, কেমোদ্রুম দোষ, এই ক্ষেত্রে কিন্তু তাদের ক্যারিয়ারের ক্ষেত্রে বিশেষভাবে সমস্যা দেখতে পায়। তারা সেই মতো ভালো চার্ট হওয়া সত্ত্বেও তারা কিন্তু সেই জায়গায় রিচ করতে পারে না। সেই জন্য তাদেরকে যদি একটু ঠিক মতো করে গাইডেন্স করে তাদের সঠিক প্রতিকার দিয়ে দেওয়া যায় অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে, তাকে তারা কিন্তু তারা অনেক ভালোভাবে এগিয়ে যেতে পারে। এবং অ্যাস্ট্রোলজিকে যদি ঠিক মতো করে প্রতিকার দেওয়া যায় তারা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার কথা বলে একদম এই জায়গাটা গ্যারান্টি সহকারে সেটা করা যেতে পারে। প্রথমে একটা কথা বলে আমি অনুষ্ঠান থেকে শুরু করেছিলাম তত্ত্বদা, যে প্রত্যেকটা ছকে ভালো খারাপ মিশেই আমাদের থাকে, কারোর ক্ষেত্রে একটু বেশি ভালো থাকে, কারোর ক্ষেত্রে একটু কম, কিন্তু সবকিছু মিশেই থাকে। অনেকে দেখতে পাবেন যে দ্বাদশে যদি সমস্ত গ্রহ চলে যায় অনেকে বলে থাকেন যে তারা ক্যারিয়ারে তাদের কিছুই হতে পারে না, কিন্তু আমার ব্যক্তিগত কনসালটেশনে এবং আমার যে ক্যারিয়ার আমি দেখেছি যে যারা দ্বাদশে চলে গিয়েছে বেশিরভাগ গ্রহতে কিন্তু বিশাল কিছু অ্যাচিভমেন্ট করে বসে আছে, এবং তার জন্য তাকে কিছু জিনিস পদক্ষেপ গ্রহণ করতে হয়, সেটা যদি সে করে থাকে অনেক সঠিকভাবে যদি গ্রহণ করে এবং তাকে যদি সঠিকভাবে দেওয়া যায় সে কিন্তু অনেক দূর দৌড়াতে পারে। এখানে একটা প্রশ্ন আছে, সময় একেবারে শেষ, কিন্তু এই প্রশ্নটা না করে আমি পারছি না, যে মাঙ্গলিক নিয়ে আমরা অনেক কথা শুনি, আজকে আমরা শুনলাম একটা মাঙ্গলিক বিষয়, কিন্তু জেনারেলি মাঙ্গলিক নিয়ে আমাদের অনেক প্রবলেম হয়, সেটা আমরা জানি বিবাহিত জীবনও ক্যারিয়ারের ক্ষেত্রেও বিশেষভাবে এফেক্ট পড়ে থাকে। মাঙ্গলিক দোষ যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের বেরোজগারি দোষ বা রোজগারের ক্ষেত্রে একটা ডিস্টার্ব কিন্তু দিয়েই থাকে, তারা সেই মতো সাকসেসফুল হয় না। দর্শক বন্ধু কি আছে? হ্যাঁ না, কোনো দর্শক বন্ধু এখন থাকবে না, কারণ সময় তো একেবারে কমেছে, কিন্তু এই জায়গাটা না আমাদের অনেক কিছু জানার আছে। ঠিক, আমরা মাঙ্গলিকের সাথে একটা কানেক্টেড থাকে বিবাহিত জীবনটা, কিন্তু সময় একেবারে শেষ হয়ে গেছে, কিছু বলার থাকে। মাঙ্গলিক দোষের সম্বন্ধে আমি পরবর্তী সময় আলোচনা করব। তো আমি আমার একটা ছোট্ট টিপস আমার বন্ধুদেরকে দিয়ে যেতে চাই, কারণ আমার হোয়াটসঅ্যাপে অনেকে জানতে চেয়েছেন একটু ভিন্ন ধরনের। তো অনেকেই অনিদ্রায় কিন্তু ভুগছেন, রাত্রিরে বিশেষভাবে ঘুম হচ্ছে না, তো তাদের জন্য আমার একটা বিশেষ টিপস আজকে, যে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একটা একটু সাদা চন্দন গুলে নিয়ে বালিশের ওপরে একটু ওম লিখে শুয়ে একটা নিঃশ্বাস ত্যাগ করুন, দিয়ে তারপর ঘুমোতে যান, দেখুন আপনার নিদ্রা অবশ্যইভাবে হবে। এই অনিদ্রায় কিন্তু আমার বহু বন্ধু এবং ক্যারিয়ারে যারা ক্যারিয়ারের যে সমস্ত এত চাপ চলছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা অনিদ্রা দেখতে পাওয়া যায়, এবং তারা এসে বলে মানে নানা রকম ধর মেডিকেশন করে তাদের ক্ষেত্রে সমস্যা হয়। তো এই টোটকাটি আপনারা করে দেখুন, অনেক ফলপ্রসূ হবে। এই ছোট ছোট বিষয় কিন্তু বড় বড় সমস্যা মেটে, সেটি কিন্তু প্রমাণিত আজ, সেই কারণেই হয়তো এটি বলা যেতে পারে আজকে যে টিপসটা আমরা পেলাম সেটি কিন্তু সকলের জন্য, একদম কোনো বয়স নির্বিশেষ নেই, কোনো সময় নেই, আপনারা প্রত্যেকেই কিন্তু এটি অ্যাপ্লাই করতে পারেন, করে জানাবেন না কেমন থাকে, বয়োজ্যেষ্ঠরা করতে পারেন। হ্যাঁ, এটা এটা কিন্তু অনেকেই ভাবতে পারে যে শুধু কি ক্যারিয়ার বা ডিপ্রেশন যাদের রয়েছে তাদের নয়, তাদের সকলের জন্য এটি আপনারা অ্যাপ্লাই করুন না, করে ভালো থাকুন। আর যারা মনে করছেন যে না অনেক সমস্যা নিয়ে ভুগছি, অনেক জায়গায় গিয়েছি কোনো কাজ হয়নি, তারা একবার আসুন, কেন সঠিকভাবে বিচারটা কিন্তু আগে প্রয়োজন, তারপর প্রতিকার। তাই দ্বিতীয়ত আগে যারাই চাইছেন তারা কিন্তু ফোন নাম্বারে ফোন করে কোথায় কোথায় পাবেন, কোথায় আপনি দেখাতে চাইছেন নিয়ারেস্ট জায়গায় চলে আসুন, সমস্যা নিয়ে বাঁচবেন না সমাধান নিয়ে বাঁচুন। আজকে তো আমাদের সময়টা শেষ হচ্ছে, কিন্তু পরবর্তী অনুষ্ঠানে এইরকম আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করবো, যাতে আপনারা অনেকটা সচেতন হতে পারেন, কিছু জানতে পারেন। তার জন্য আজকে বিদায় নিতে হবে, পরবর্তী দিনে সঠিক টাইমে চলে আসার জন্য ভালো থাকবেন। নমস্কার।